মুর্শিদাবাদের নওদায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। হ্যারিকেন জ্বালাতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং নওদায় হ্যারিকেন জ্বালাতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে ছজন। প্রত্যেকেই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। নওদায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। সেখানেই লোডশেডিং হওয়ার কারণেই হ্যারিকেন জ্বালাতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে হ্যারিকেন জ্বালাতে গিয়েই বিস্ফোরণ হয় এবং নওদার হরিকানা পাড়ার ঘটনা। সেখানেই একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। নওদার শ্যামনগরে হ্যারিকেন জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন দুজন, মোট ছজন অগ্নিদগ্ধ হয়েছেন নওদায় হ্যারিকেন জ্বালাতে গিয়ে। সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নওদাতেই জোড়া বিস্ফোরণের ঘটনা এবং লোডশেডিং হয়ে যায়, যার কারণে অন্ধকারেই সেখানে কাটাতে হচ্ছিল মানুষজনকে, এবং সেই মুহূর্তেই হ্যারিকেন জ্বালাতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অগ্নিদগ্ধ হয়েছেন মোট ছজন। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। কল্যাণ, হেরিকেন জলেতে গিয়ে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল? এটা হচ্ছে হেরিকেন জ্বালানো হয় স্বাভাবিকভাবেই, আমরা জানি যে কেরোসিন দিয়ে, কিন্তু বিষয় যেটা হচ্ছে কেরোসিনের দাম এখন 100 টাকার উপরে হয়ে যাওয়ায় ডিজেলের দাম কিছুটা কমেছে, যার ফলে এলাকার মানুষ যারা বিশেষ করে জমিতে ফসল লাগান তারা স্বাভাবিকভাবেই এই ডিজেল রাখেন এবং ডিজেলে মোটর চলে বলে, এবং এই ডিজেল দিয়েই কেরোসিন পরিবর্তে ডিজেল দিয়ে হেরিকেন জ্বালানোর চেষ্টা করেছিল এবং হেরিকেন জ্বালানো হয়েছিল। কারণ হচ্ছে যে নওদা গ্রাম ইয়েতে, যেখানে নওদা ব্লক রয়েছে, সেই ব্লকের দুটো তিনটে গ্রামে বেশ কিছুদিন ধরে ঝড়ের কারণে বিদ্যুৎ নেই, এবং এই বিদ্যুৎ না থাকার কারণেই মানুষকে বাধ্য হয়ে কেরোসিন জ্বালাতে হয়। এবং যেটা হচ্ছে যে হরিকানা পাড়া রয়েছে এবং পাশাপাশি আরো দুটো পাড়া রয়েছে, এবং সেখানে যখন এই চলন্ত হ্যারিকেনে তারা যখন ডিজেল ঢোকায় সেই সময় ব্লাস্ট করে, এবং এই ঘটনায় চারজন জখম হয়, দুজন তাদের মধ্যে নাবালকও রয়েছে, সেই চারজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আরো দুটো ঘটনায় এইভাবে কিন্তু ডিজেল কেরোসিন ডিজেল হ্যারিকেনে ঢোকানোর পরে কিন্তু সেগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে, এবং সেই ঘটনায় দুটো গৃহবধূ আহত হন এবং তারা হাসপাতালে ভর্তি। অর্থাৎ তিনটে ঘটনায় ছজন ভর্তি হয়েছেন, যার ফলে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে, এবং এলাকার মানুষের বক্তব্য যে তারা নির্দিষ্ট একটি পেট্রোল পাম্প এবং নতুন একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প থেকে তারা ডিজেল এনেছিলেন, এবং এই ডিজেল তারা এর আগেও বহুবার কেরোসিন পরিবর্তে ব্যবহার করেছে হ্যারিকেনে, কিন্তু কোনোদিনই হয়নি। এবং এই ঘটনায় কিন্তু ওই পেট্রোল পাম্পকে বন্ধ করে দিয়েছে প্রশাসন, এবং পেট্রোল পাম্পের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ডিজেল তারা বিক্রি যেমন বন্ধ করেছেন, তেমনি যে সমস্ত ডিজেল তারা বিক্রি করেছিলেন সেই ডিজেলগুলো তারা ফেরত দিচ্ছেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে ওই এলাকায় গত 3 দিন ধরে ইলেকট্রিক না থাকার কারণে মানুষ সমস্যায় পড়েছে প্রচন্ড, যার ফলে তারা মোমবাতি কিনতে শুরু করেছেন এবং মোমবাতিরও আকাল সেখানে দেখা দিয়েছে। তবে এলাকাবাসীর বক্তব্য যে এইভাবে যদি তাদের বিস্ফোরণ ঘটে এবং মৃত্যুর মুখে চলে যেতে হয়। একেবারে একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।